তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের অন্যরকম পাঠশালায়। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি এখানে লিখে ফেলেছি, গর্ভ নিরোধক পদ্ধতি। ইংলিশটাও আমাদের জানা দরকার, যাকে আমরা বলি বার্থ কন্ট্রোল মেথডস। তো এটা নিয়ে শুরুতে কিছু কথা বলবো। একদম ছোটবেলা থেকেই আমরা ধরো ক্লাস 8, 9, 10 থেকে কিছু রচনা লেখা শুরু করি, যেটাকে বলে জনসংখ্যা সমস্যা এবং সমাধান। তোমরা ইংলিশেও লিখেছো পপুলেশন এক্সপ্লোশন। বাংলাদেশের মতো একটি দেশে এত ক্ষুদ্র একটা আয়তনে দেখবে এখানে 16 থেকে এখন কেউ ধারণা করে 20 কোটির মতো জনসংখ্যা। তার মানে আমাদের একটা জিনিসের খুব অভাব ছিল, সেটা হচ্ছে যে আজকে যে ব্যবস্থাটা আমরা রেখেছি গর্ভ নিরোধক পদ্ধতি। অর্থাৎ একটা সময় তোমরা হয়তো জেনে থাকবে যে তোমাদের বাবা মা বা তাদের যে পূর্বপুরুষ ছিল তাদের ক্ষেত্রে দেখবে সন্তানের সংখ্যা অনেক বেশি, মানে হাতে গুনেও শেষ করা যায় না। বাট রিসেন্টলি যদিও ব্যাপারগুলোতে অনেকটা পরিবর্তন হচ্ছে, এবং কেন পরিবর্তনগুলো আসলো এবং আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কেন রিসেন্টলি কমে যাচ্ছে এবং এটা আমাদের জন্য কতটা ভালো বা খারাপ, এই দিকটা নিয়েও আমরা আলোচনা করবো। বাট সবার আগে আমার মনে হয় জানা দরকার যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যেটাকে আমরা আরেকটা নামে বলছি গর্ভ নিরোধক পদ্ধতি, এই পদ্ধতিগুলো কিভাবে কাজ করে। এগুলো তোমাদের, যেহেতু তোমাদের বয়স হচ্ছে, একটু করে বোঝা দরকার। এটা খুবই ভালো একটা পদক্ষেপ বাংলাদেশ সরকারের। আগে এই কথাগুলো অনেকটা ট্যাবুর মতো ছিল যে এগুলো নিয়ে আমরা কেন কথা বলবো, এগুলো অনেক লজ্জার কথা ছিল। বাট এখন সবার জন্য, যেহেতু বয়স হচ্ছে, একটা সময় সবারই পরিবার হবে, এই ব্যাপারগুলো জানা খুব জরুরি এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য। এবং বাংলাদেশের যে জনসংখ্যা সমস্যা আমরা বলি সেটা সমাধান করার জন্য হলেও মিনিমাম লেভেলের জ্ঞান কিন্তু আমাদের থাকা উচিত। তো আজকে আমরা চেষ্টা করব আসলে কিভাবে আমরা আমাদের জনসংখ্যা সমস্যার সমাধানকে নিয়ন্ত্রণ করতে পারি এই গর্ভ নিরোধক পদ্ধতিগুলো ব্যবহারের মাধ্যমে। তো শুরুতেই তোমাদেরকে আমি বলে রাখছি, বার্থ কন্ট্রোল মেথডস বা গর্ভ নিরোধক পদ্ধতি, যার একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এই পদ্ধতিগুলোকে তোমাদের বইয়ে দেখবে এরকম কিছু ভাগ করা হয়েছে, ক্লাসিফিকেশন। প্রথমেই বলেছে কিছু শারীরিক পদ্ধতি আছে, কিছু রাসায়নিক আছে, কিছু যান্ত্রিক আছে, কিছু শারীরবৃত্তীয় পদ্ধতি আছে, এবং সবার শেষে এরকম পদ্ধতি পেয়েছি গর্ভপাত, এবং এই নামগুলো তোমরা পাবে। বাট এই সমস্ত পদ্ধতিগুলোকে প্রথমে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করি। একটাকে আমরা বলছি অস্থায়ী, ইংলিশ টেম্পোরারি, মানে কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য। আর নিচে দেখো যে দুইটা আমি একটু লাল করে লেখার চেষ্টা করেছি, সেগুলোকে আমরা বলেছি স্থায়ী পদ্ধতি, মানে এগুলো হচ্ছে একদম পার্মানেন্ট সলিউশন। তাহলে একটা কাপল, বিবাহিত কাপল, কখন এই পদ্ধতিগুলো শরণাপন্ন হবে এবং কখন তারা এই পদ্ধতিগুলো শরণাপন্ন হবে, তাদের চয়েসটা কি, পছন্দ কোনটা হবে, এটা জানার জন্য তোমাকে বুঝতে হবে যে এই পদ্ধতিগুলো আসলে কিভাবে কাজ করে। তোমরা একদম শুরু থেকে শুরু করব। প্রথমেই দেখতে পাচ্ছ আমরা অস্থায়ী পদ্ধতি বা টেম্পোরারি কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব। একদম শুরুতে যেটা আছে সেটাকে আমরা বলছি শারীরিক পদ্ধতি বা ফিজিক্যাল ব্যারিয়ার। সেগুলো কি হতে পারে, একদম শুরুতে যখন আমরা যে নামটি এখন সবচেয়ে বেশি ব্যবহার করছি, যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য যেটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটাকে আমরা বলছি কন্ডোম। একটা সময় কন্ডোমও কিন্তু পৃথিবীতে ছিল না, তখন তাহলে মানুষ কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করত। তাহলে আমরা এই শারীরিক পদ্ধতিতে ওই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো এই সম্পর্কে জানতে হলে তোমাদের, আমি যখন রজচক্র পড়িয়েছি তোমরা খেয়াল করে দেখবে, আমরা বলেছিলাম একজন স্বাভাবিক মহিলার ক্ষেত্রে রজচক্রের সময়কাল ছিল কতদিন, 28 দিন। তাহলে চলো আমরা সেই রজচক্রের সময়কালটাকে একটু ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে ভাগ করার চেষ্টা করি। একদিন আমরা এক সপ্তাহ করে পার করছি, এক সপ্তাহ পার হয়ে গেলে হবে ধরো সপ্তম দিন, সপ্তম থেকে আমরা চলে যাব 14তম দিন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এরপর আমরা চলে যাব 21তম দিন, এবং সবার শেষে আমরা চলে যাব 28তম দিন। এগুলো কিন্তু দিন নিয়ে আমরা কথা বলছি। তাহলে এই রজচক্রের এই সময়গুলোকে আমরা কিছু সপ্তাহে ভাগ করলাম। দেখো প্রথম 1 থেকে 7, 7 থেকে 14, 14 থেকে 21, 21 থেকে 28। যদি আমরা রজচক্রের ব্যাপারটা ভালো করে বুঝে থাকি তাহলে খেয়াল করে দেখবে রজচক্রের 14তম দিনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যেটা বারবার আমাদের সামনে চলে আসে, যেটাকে বলে ডিম্বপাত। অর্থাৎ রজচক্রের 14তম দিনে যে আমরা পড়েছি ডিম্বাশয়, ওভারি তোমরা পড়েছ, ওভারি থেকে একটি ডিম্বাণু, যেটাকে তোমরা বলো ম্যাচিউর গ্রাফিয়ান ফুলিকল বা একটা পরিপক্ত একদম ম্যাচিউর ডিম্বাণু, কি করে পেরিটোনিয়াল ক্যাভিটিতে পড়ে যায়, সেটাকে আমরা কি বলি ডিম্বপাত, ইংলিশে আমরা কি বলি অভিউলেশন। এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ রজচক্রের 14তম দিনে যখন ডিম্বপাত বা অভিউলেশন হয়, এই ডিম্বপাত থেকে, অর্থাৎ এরকম একটা পরিপক্ক গ্রাফিয়ান ফুলিকল থেকে যখন একটা ডিম্বাণু এখানে পড়ে যায়,
তখন এই ডিম্বাণুটাই কিন্তু আমাদের মাতৃকোষের প্রথম কোষ, তোমরা জানো যে, যেটার সাথে পরবর্তীতে শুক্রাণু মিলিত হয়ে নিষেক ক্রিয়া সম্পন্ন হয় এবং পরবর্তীতে সেখান থেকে জায়গোট তৈরি হয়, এবং জায়গোট থেকে এই যে আমাকে দেখছো, তোমাকে দেখছো, পৃথিবীতে যত মানুষ আছে সব কিন্তু একটা জায়গোট থেকেই তৈরি হয়েছে। তার মানে দেখো, এই 14তম দিনে যখন ডিম্বাণুটা জরায়ুতে অ্যাভেলেবেল থাকে, এই সময় যদি কেউ শারীরিক মিলনে আবদ্ধ হয়, তাহলে বুঝতেই পারছো এখানে অলওয়েজ একটা ডিম্বাণু আমরা পাবো। এই ডিম্বাণুর সাথে তখন শুক্রাণুর মিলনে তখন কিন্তু জায়গোট তৈরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাট একটু খেয়াল করে দেখো, 14তম দিনের আগে অর্থাৎ ধরো এই প্রথম 1 থেকে 7 দিন জরায়ুতে কোনো ডিম্বাণুই নেই। যদি ডিম্বাণু না থাকে তাহলে যতবার যেভাবেই সহবাস করা হোক না কেন, যদি ডিম্বাণু না থাকে, যদি একা শুক্রাণু মিলে কখনো কি একটা জায়গোট ফর্ম করতে পারবে? না। তো এই জন্য রজচক্রের প্রথম 1 থেকে 7 দিন বা প্রথম 1 সপ্তাহ, যদিও অ্যাকিউরেট করে বলতে গেলে প্রথম 1 থেকে 4-5 দিন, এটা হচ্ছে আমরা বলি এই সময় যদি কেউ যৌন মিলনে মিলিত হয় তাহলে বাচ্চা জন্মদানের প্রবণতা বা সম্ভাবনা একেবারেই কম, কারণ আমাদের হাতে কী নেই, ডিম্বাণুটি নেই। ডিম্বাণু আমরা কখন যেই পাবো, রজচক্রের 14তম দিনে। তার মানে এই প্রথম 1 থেকে 7 দিনকে আমরা বা 1 সপ্তাহকে আমরা কী বলছি, অনেকে বলে এটা হচ্ছে নিরাপদ সময়, ইংলিশে বলছি এটাকে আমরা বলছি সেফ পিরিয়ড। এই সময়ে যদি কেউ যৌন মিলনে মিলিত হয় তাহলে বাচ্চা জন্মদানের কোনো সম্ভাবনা নেই, তোমাকে কিছু ব্যবহার করারও দরকার নেই। আচ্ছা, এবার একটু খেয়াল করো, 14তম এই 7 থেকে শুরু করে 21 দিন পর্যন্ত, এর মধ্যে যে কোনো একদিন, যেহেতু সবার মাসিক নিয়মিত বা নাও হতে পারে, কারো অনিয়মিত মাসিক হতে পারে, তাহলে এই 7 থেকে 21তম দিনের মাঝখানে জরায়ুতে সবসময় একটা ডিম্বাণু থাকার সম্ভাবনা আছে। ডিম্বাণু থাকার সম্ভাবনা মানে হচ্ছে সেখানে যদি শুক্রাণু যেয়ে পৌঁছে যায় কোনো ক্রমে, তাহলে সেটা একটা জায়গোট ফর্ম করবে এবং সেখান থেকে একটা বাচ্চার জন্মদান হবে। তার মানে এই সময়টা অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে যৌন মিলনের সময়, এবং কোনো না কোনো ধরনের ব্যারিয়ার বা পদ্ধতি ব্যবহার করতে হবে। এবার একটু খেয়াল করো, এই 21 থেকে 28তম দিনে অর্থাৎ একদম শেষের যে সপ্তাহ আছে, এই সপ্তাহে যেও কিন্তু মজার ব্যাপার হয়। এই 7 থেকে 21তম দিনের মাঝে এই ডিম্বাণুটা যদি কোনো শুক্রাণুর সংস্পর্শে না আসে, একসময় নষ্ট হয়ে যায়, তার মানে আবার আমরা ডিম্বাণুটা হারিয়ে ফেললাম, তাহলে লাস্টের যে সপ্তাহ দেখছো 21 থেকে 28তম দিন, এই সময়ও সেটাকে আমরা বলছি নিরাপদ সময় যৌন মিলনের জন্য, কারণ এই সময় আমাদের ডিম্বাণুটি থাকবে না, ফলে শুক্রাণু যতই থাকুক না কেন বাচ্চা জন্মদান করার ক্ষমতা বা সম্ভাবনা অনেকটাই কম, এবং বলা যায় একেবারেই কম। তাহলে এরকম একটা কথা আছে দেখবে, যে প্রথম 1 সপ্তাহ এবং শেষের সপ্তাহকে আমরা বলছি নিরাপদ সময়। এই ব্যাপারটা এবং কনসেপ্টটা নিয়ে জ্ঞান রাখা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখতে পাচ্ছ এই সময়ে আসলে আমরা তোমাদের যে কথাগুলো বলছিলাম, যে যখন পৃথিবীতে কোনো কন্ডম ছিল না বা জন্ম নিয়ন্ত্রণ করার কোনো পদ্ধতি ছিল না, তখন আসলে মানুষগুলো কীভাবে গর্ভনিরোধ বা বার্থ কন্ট্রোল করতো। সো আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ। এবার পরবর্তীতে আমরা যে জায়গায় চলে যাব, শারীরিক পদ্ধতির মধ্যে আরেকটা আছে, সেটাকে আমরা বলছি যৌন মিলনের একটা পর্যায়ে একদম ইজাকুলেশনের আগে যদি মেল জেনিটালিয়া ফিমেল জেনিটালিয়া বা ভ্যাজাইনা থেকে বাইরে বের করে নিয়ে আসা হয়, তাহলে বুঝতে পারছো যে এখানে শুক্রাণুর পৌঁছানোর কোনো ক্ষমতাই থাকবে না। সো এটা একটা পদ্ধতি হতে পারে। এবার আমরা যে জায়গায় চলে যাবো, সেটাকে আমরা বলছি রাসায়নিক পদ্ধতি বা কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস কী আছে যেগুলো ব্যবহার করে আমরা জন্ম নিয়ন্ত্রণ করতে পারি। রাসায়নিকের মধ্যে অনেক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হতে পারে, সেটা ক্রিম হতে পারে, সেটা একটা জেলি হতে পারে, সেটা একটা ফোম হতে পারে। এগুলো কী কাজ করে? এগুলো যদি ধরো ফিমেল জেনিটাল ট্র্যাক, যেটাকে আমরা ভ্যাজাইনা বলছি, যৌন মিলনের আগে এগুলো যদি সেখানে ব্যবহার করা হয়, তাহলে এই পদার্থগুলো কেমিক্যাল সাবস্টেন্সগুলো স্পার্মকে মেরে ফেলে, অর্থাৎ শুক্রাণুগুলোকে মেরে ফেলে। এই জন্য এটাকে আমরা বলি স্পার্মিসাইডাল। স্পার্মিসাইডাল মানে তারা স্পার্মকে, তোমরা সুইসাইডাল শব্দের অর্থ শুনেছ, অর্থাৎ যারা নিজে নিজে আত্মহত্যা করে, তাহলে স্পার্মিসাইডাল মানে হচ্ছে যারা স্পার্মকে মেরে ফেলতেছে। তাহলে এই রাসায়নিক পদার্থগুলোকে স্পার্মকে বা শুক্রাণু নাশক বলি বাংলায়, তাহলে শুক্রাণুগুলোকে মেরে ফেলে। এগুলো দিয়েও আমরা কিন্তু জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবার খেয়াল করো, এবার আমরা যে জায়গায় চলে আসি সেটাকে আমরা বলছি যান্ত্রিক পদ্ধতি বা ফিজিক্যাল ব্যারিয়ার কোনগুলো আছে। সবার আগে সবচেয়ে বেশি মনে হয় এখন যেটি ব্যবহৃত হয় তাকে আমরা বলছি কন্ডোম। এটা এক ধরনের থিন রাবারি সাবস্টেন্স, এবং যৌন মিলনের আগে মেল জেনিটেলিয়া বা পেনিস যেটাকে বলছি তার উপরে এটা পরে নিতে হয়। এবং এখানে আরও কিছু পদ্ধতি আছে, ফিমেলদের জন্য এরকম কিছু ডায়াফ্রাম আছে, তোমরা জানবে ফিমেলদের জন্য আলাদা করে কন্ডোম আছে, এবং এখানে স্পঞ্জ ব্যবহার করা হতে পারে। এগুলো সবগুলো হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার। বাট এখানে তোমাদের বইয়ের লাস্টে দেখবে একটা শব্দ আছে, যে যান্ত্রিক ব্যবহারের মধ্যে খুব রিসেন্টলি আর একটা জিনিসের ব্যবহার খুব করে বেড়ে যাচ্ছে, সেটাকে বলা হয়, এরকম একটা শব্দ আছে দেখবে, সেটাকে বলেছে আন্তঃজরায়ু জন্ম নিরোধক ব্যবস্থা। আমরা একটু জানবো এটা কিভাবে কাজ করে। এর ইংলিশকে বলা হয় IUD,
আমরা বলি ইন্টার ইউটেরাইন ডিভাইস, মানে এমন একটা ডিভাইস, ধরো এটাকে যদি আমরা ইউটেরাস কল্পনা করি, এটা হচ্ছে আমরা সার্ভিক্স, এবং এর তোমরা জানো যে নিচ থেকে আসবে হচ্ছে ভ্যাজাইনার গঠন। আচ্ছা, তাহলে আমরা এখানে কী কাজ করছি? আন্তর্জরায়ুর জন্মনিয়ন্ত্রক ব্যবস্থা, মানে আন্তর মানে জরায়ুর মাঝখানে আমরা একটা এমন একটা ব্যবস্থা রাখছি, সেটা দিলে জন্ম নিয়ন্ত্রণ হবে। এবং এখানে আমরা কিছু ধাতু ব্যবহার করি, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে কপার। তো ওই যন্ত্রটার নামও আমরা বলি কপার টি। সেটা দেখতে কেমন? কেন কপার টি নাম? দেখতে অনেকটা টি অক্ষরের মতো। এটাকে আমরা বলছি কপার টি। এটা যদি আমরা জরায়ুর মাঝখানে প্রতিস্থাপন করি, এটা অবশ্যই কোনো ডাক্তারের সাহায্যে করতে হবে, পাশে নিজে নিজে তো করা সম্ভব নয়। তাহলে কপার টি যদি এখানে প্রতিস্থাপন করা হয়, যৌনমিলনের ফলে যখন শুক্রাণুগুলো এই জায়গায় পৌঁছে যায়, এই কপার টিতে এখানে এক ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়, রাসায়নিক বিক্রিয়া হয়, ফলে এই শুক্রাণুগুলো একে তো ডিম্বাণুর কাছে, তোমরা জানো যে এই পাশে ফিলোপিয়ান নালি আছে, এবং এই জায়গাগুলোতে কিন্তু ডিম্বাণু এসে রেডি হয়ে আছে। এই কপার টিগুলো এই পর্যন্ত, কপার টি থাকার কারণে শুক্রাণুগুলো এই ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারবে না, এবং তারা যদি এই জায়গায় পৌঁছে যে নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ ঘটেও, তোমরা জানো যে নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ হয় ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলা নামক অংশে, সেই যখন আস্তে আস্তে নিষেক হওয়ার পর জায়গোট হয়ে, মরুলা হয়ে, ব্লাস্টুলা হয়ে এই জায়গায় চলে আসবে, তখন তোমরা জানো যে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে প্রোথিত হওয়াকে আমরা বলি ইমপ্ল্যান্টেশন। এই কপার টি এই ইমপ্ল্যান্টেশন হতে দিবে না। তাহলে যদি ইমপ্ল্যান্টেশন না হয়, আলটিমেটলি গর্ভধারণ করা সম্ভব নয়। সো এইভাবে কাজ করে হচ্ছে আন্তর্জরায়ু জন্ম নিরোধক ব্যবস্থা, সেটাকে আমরা কী নামে রাখছি? আইইউডি নামে ডাকা হয়। আইইউডি মানে হচ্ছে ইন্টার ইউটেরাইন ডিভাইস, মানে এই যন্ত্রটা আমরা ইউটেরাসের মাঝখানে স্থাপন করলাম। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কোনটি? কপার টি। কেন নাম কপার টি হলো? কারণ যন্ত্রটি তৈরি করা হয় কপার দিয়ে, এবং দেখতে কেমন? টি অক্ষরের মতো। এইবার আমরা চলে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং একটা সময় এটাকে বলা হয় যুগান্তকারী একটা আবিষ্কার, সেটা হচ্ছে গর্ভনিরোধকের শারীরবৃত্তীয় ব্যবস্থা, অর্থাৎ কীভাবে ফিজিওলজিক্যালি আমরা জন্ম নিয়ন্ত্রণ করতে পারি। এখানে সবার আগে যে জিনিসটির নাম চলে আসবে তাকে আমরা বলি জন্ম নিয়ন্ত্রক পিল, সংক্ষেপে বলা হয়, এই নামটা শুনে রাখো, ওসিপি। এই ওসিপি বলতে আমরা কী বুঝি? বলতে আমরা কী বলবো? ওরাল। ওরাল মানে যেটা মুখে খাওয়া হয়। সিতে আমরা বলবো কন্ট্রাসেপটিভ, কন্ট্রাসেপটিভ মানে জন্ম নিয়ন্ত্রণ। আর পিতে তোমরা বুঝতেই পারছো কী হবে? পিলস। তাহলে ওসিপিকে আমরা বলছি ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, অর্থাৎ মুখে খাওয়ার জন্ম নিয়ন্ত্রণকারী বড়ি। এই নাম তো আমরা জানলাম, এখন জানতে হবে যে ওসিপিটা কীভাবে কাজ করে, কোন মেকানিজমে এটা জন্ম নিয়ন্ত্রণকে সাহায্য করছে। তো তোমাকে প্রথমেই জানতে হবে যে এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এই পিলের কেমিক্যাল সাবস্টেন্সগুলো কী, বা কেমিক্যালি এটা কী দিয়ে তৈরি। জেনে খুব অবাক হবে না, কারণ এটা বোঝাই যাচ্ছে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ওসিপির মধ্যে দুইটা ফিমেল হরমোন পর্যাপ্ত পরিমাণে থাকে বিভিন্ন অনুপাতে। যে না, হরমোনগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটাকে বলে ইস্ট্রোজেন, তোমরা এই নামগুলো জানো। একটাকে আমরা বলি প্রোজেস্টেরন। তাহলে এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলের ইনগ্রিডিয়েন্টস বা উপাদান কি? বিভিন্ন অনুপাতে ধরো কিছু ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনকে একসাথে মিক্সড করা থাকে, মাঝে মাঝে এগুলো আলাদাও থাকতে পারে। বাট আমরা যেহেতু ওরাল কন্ট্রাসেপটিভ পিল বলছি, অনেকে কম্বাইন বলা হয়, তার মানে এখানে ইস্ট্রোজেন থাকবে আর প্রোজেস্টেরন থাকবে। এখন কথা হচ্ছে যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তো একটা নর্মাল মেয়েদের শরীরে এমনিতেই থাকে, তাহলে আলাদা করে তাদেরকে কেন আবার ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মাঝখান থেকে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনকে নিতে হয়? এখান থেকেও আমাদের কিন্তু রজচক্রের কাহিনীটা চলে আসবে। তাহলে দেখো, যখন একজন মহিলা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে, অর্থাৎ তাকে কোন কোন দিন খেতে হবে? তার মাসিকের 5 থেকে 25তম দিন পর্যন্ত প্রতিদিন একটি করে খেতে হবে। সেটা রাতে হতে পারে, সকালে হতে পারে, তবে রাতে খাওয়াই শ্রেয়। মাসিকের 5 থেকে 25 দিন পর্যন্ত, কতদিন হলো? 20 দিন। তাকে 1 মাসে 20 দিন এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেতে হবে। এখন আমরা দেখব যে এই পিলগুলো কীভাবে কাজ করে। আমরা বলেছিলাম এগুলোর মধ্যে দুইটা হরমোন থাকে, একটাকে বলেছিলাম ইস্ট্রোজেন, একটাকে বলেছিলাম প্রোজেস্টেরন। তাহলে খেয়াল করো, এই ইস্ট্রোজেন হরমোন যখন মুখে পিলের মাধ্যমে তারা নিবে, তাহলে তাদের শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে। আর শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়া মানে, তোমরা যদি রজচক্র পড়ে থাকো তোমাদের মনে থাকার কথা, শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়া মানে এই ইস্ট্রোজেনটা চলে যাবে কোথায়? হাইপোথ্যালামাস। এবং হাইপোথ্যালামাসে যে সেখান থেকে সে পিটুইটারি গ্রন্থিকে, আরেকটি হরমোন আছে যাকে তোমরা বলো ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই হরমোনটা ক্ষরণ করতে বাধা দিবে। তার মানে ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়া মানে ফলিকল স্টিমুলেটিং হরমোনের পরিমাণ কমে যাওয়া। তাহলে আমাদের কি কমে যাবে? ফলিকল স্টিমুলেটিং হরমোন।
এখন কথা হচ্ছে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন যদি কমে যায় তাহলে আমাদের লাভটা কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন কমে যাওয়া মানে এই হরমোনের প্রভাবে আমাদের ওভারি বা ডিম্বাশয় থেকে ডিম্বাণুগুলো পরিপক্ত হতো এবং সেই ডিম্বাণু নিষিক্ত ডিম্বাণু পরিপক্ত হতো, যাকে আমরা বলতাম ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল। মানে এই ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবেই একটা ডিম্বাণু তৈরি হয়। তাহলে এই ফলিকল স্টিমুলেটিং হরমোনই যদি কমে যায় তাহলে কি আর ডিম্বাণু তৈরি হবে? যদি ডিম্বাণু তৈরি না হয় তাহলে মাসিকের 14তম দিনে আদৌ কি কোনো ডিম্বপাত বা ওভুলেশন হবে? না। তাহলে চিন্তা করো, ফলিকল স্টিমুলেটিং হরমোনের পরিমাণ কমে যাওয়া মানে কি? ডিম্বপাত হবে না। ডিম্বপাত যদি না হয় আমরা কি কোনো ডিম্বাণু পাবো? আমরা যদি কোনো ডিম্বাণু না পাই তাহলে শুক্রাণু যতই থাকে এখানে কোনো জাইগোট ফর্মেশন হবে না। তাহলে দেখো, ওরাল কন্ট্রাসেপটিভ ফিলের একটা উপাদান হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন সরাসরি যেহেতু বেশি হয়ে গেল শরীরে, যেহেতু মুখের সাহায্যে খাচ্ছে, ইস্ট্রোজেন সরাসরি চলে যাবে কোথায়? হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে যেয়ে সে পিটুইটারি গ্ল্যান্ড থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোনের পরিমাণ কমাই দিবে, কারণ ইস্ট্রোজেন বেড়ে গেলে ফলিকল স্টিমুলেটিং হরমোনের পরিমাণ কমে যায়। ফলিকল স্টিমুলেটিং হরমোন যখন কমে যাবে সেটা ডিম্বাণুতে যেয়ে বা ডিম্বাশয়ে যেয়ে সে ডিম্বাণুকে আর ম্যাচিওর বা পূর্ণাঙ্গ হতে দিবে না, ফলে আমরা কোনো গ্রাফিয়াল ফলিকল পাবো না। আমরা যদি কোনো গ্রাফিয়ান ফলিকল না পাই সেখান থেকে মাসিকের 14তম দিনে বা রজচক্রের 14তম দিনে কোনো ডিম্বপাত হবে না, তার মানে আমরা ডিম্বাণু পাবো না। দ্যাটস ওয়াই আমাদের এখানে জাইগোট বা সন্তান জন্মদানের কোনো সম্ভাবনাই থাকছে না। তাহলে দেখো, এবার চলো প্রোজেস্টেরন কীভাবে কাজ করে। প্রোজেস্টেরন হরমোনও এরকম মেকানিজমই কাজ করে, এটাকে বলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। নেগেটিভ ফিডব্যাকটা কেমন? শরীরে যদি কোনো কিছুর পরিমাণ খুব বেশি বেড়ে যায় আর একটা জিনিসের পরিমাণ কমে যায়, তার মানে একটা পজিটিভের জন্য একটা নেগেটিভ ফিডব্যাক তুমি পাচ্ছ। তাহলে প্রোজেস্টেরন যদি আমাদের শরীরে বেড়ে যায়, যেহেতু তারা মুখে ওসিপি নিচ্ছে, আমাদের শরীরে প্রোজেস্টেরন বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে এটাও হাইপোথ্যালামাসে চলে যাবে এই সংকেত, এবং হাইপোথ্যালামাস থেকে তখন আরেকটা হরমোন অর্থাৎ হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থিকে আরেকটা হরমোন ক্ষরণে বাধা দিবে বা কমে যায়, সেটাকে আমরা বলি লুটিনাইজিং হরমোন বা এলএইচ। তাহলে প্রোজেস্টেরন বেড়ে গেলে কোনটা কমে যাবে? এলএইচ কমে যাবে। এখন এলএইচ কমে গেলে আমাদের উপকারটা কি? এলএইচ কমে গেলে আবার রজচক্রের 14তম দিনে ডিম্বপাত হয়, বাট তার ঠিক 2 দিন আগে অর্থাৎ 12তম দিনে এলএইচের পরিমাণ অনেক অনেক পরিমাণ বেড়ে যায়, যেটাকে বলা হয় এলএইচ এর স্রোত, ইংলিশে বলে এলএইচ সার্জ। এই 12তম দিনে এলএইচ বেড়ে যায় বলেই 14তম দিনে ডিম্বপাত হয়। বাট এখন যদি প্রোজেস্টেরনের কারণে 12তম দিনে এলএইচ বেড়ে না যায়, কারণ আমরা জানি প্রোজেস্টেরন বেড়ে গেলে এলএইচটা কি হবে? কমে যাবে। তাহলে এলএইচ কমে যাওয়া মানে কি? কোনো এলএইচ সার্জ বা এলএইচ এর স্রোত আসবে না 12তম দিনে, তার ফলে 14তম দিনে আর কি হবে না? কোনো ডিম্বপাত হবে না। তারপর এখানেও সেম কথা, ডিম্বপাত হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইস্ট্রোজেন বেড়ে গেলেও ডিম্বপাত হয় না, প্রোজেস্টেরন বেড়ে গেলেও ডিম্বপাত হয় না। আলটিমেটলি ডিম্বপাত না হওয়া মানে কোনো ডিম্বাণু পাবো না, আর ডিম্বাণু না পাওয়া মানে আলটিমেটলি কোনো জাইগোট ফর্মেশন হবে না, আর জাইগোট ফর্মেশন হওয়া না মানে এখানে সন্তান জন্মদানের ক্ষমতা বা সম্ভাবনা একেবারেই কমে গেল। তাহলে আজকে তোমরা জানলে যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলগুলো কীভাবে কাজ করে। এখানে আরও কিছু মেকানিজম আছে। ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণকারী বড়ি খাওয়ার ফলে জরায়ুর মধ্যে যে মিউকাস আছে এই মিউকাসগুলো অনেক ঘন হয়ে যায়। ঘন হয়ে যাওয়ার কারণে শুক্রাণুটা এই পথে যেতে পারে না ডিম্বাণু পর্যন্ত, এটা একটা ব্যারিয়ার। এবার চলে আসো, এরপর কী আছে? ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণকারী বড়ির পরেও আর একটা কিছু ইঞ্জেকশন নেওয়া যায়। যারা ধরো ওসিপি, তো তোমাকে আমি বলেছিলাম যে মাসিকের 5 থেকে 25তম দিনে প্রতিদিন খেতে হয়, এটা একটা হ্যাসেল। তো কেউ যদি এই হ্যাসেলের মধ্যে না যেতে চায় তাহলে হসপিটালে যেয়ে একটা ইঞ্জেকশন নিলে 2 থেকে 2 মাসের জন্য মোটামুটি সে নিরাপদ থেকে যায়। এরকম কিছু ইঞ্জেকশন আছে। এখানে আরও কিছু পিল আছে, তোমরা এগুলো অলরেডি হয়তো জানো। একটাকে বলে প্রোজেস্টেরন অনলি পিল, মানে ওখানে ইস্ট্রোজেন থাকে না, শুধু প্রোজেস্টেরন থাকে। আবার কিছু পিল আছে যেগুলোকে বলা হয় ইমার্জেন্সি পিল, অর্থাৎ যৌন মিলনের 72 ঘন্টার মধ্যে যদি এই পিলটা কেউ নেয় তাহলে জন্ম নিয়ন্ত্রণ কিন্তু করা সম্ভব। এরকম কিছু পিল আছে, তোমরা নাম জানো। আচ্ছা, এবার চলে আসো লাস্টের যে টপিকটা আছে আমাদের, গর্ভপাত। এত কিছুর পরেও আমি যে কথাগুলো বললাম, শারীরিক পদ্ধতি বলেছিলাম যে প্রথম সপ্তাহ এবং লাস্টের সপ্তাহ যৌন মিলন করলে কোনো সমস্যা নেই, বাট তারপরেও সমস্যা হতেই পারে। আমি তোমাদেরকে যান্ত্রিক ব্যবস্থায় কন্ডোমের কথা বলেছিলাম, মানে কন্ডোম জন্ম দিয়ে বাচ্চা জন্মদান করবে না এটা 100% বলা যাবে না, করতেই পারে। আবার আমরা যেটা বললাম, ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেলেও যে 100% বাচ্চা বা গর্ভনিরোধ হবে তাও কিন্তু না, মানে যে কোনো কারণেই গর্ভে কিন্তু সন্তান আসতেই পারে। এখন সেটা যদি আনওয়ান্টেড হয়, কেউ যদি সেই সন্তান না চায়, তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে সার্জারি করে কিন্তু অনেক সময় এই বাচ্চাটা বা যেটাকে আমরা বলি ভ্রূণটা নষ্ট করে ফেলা হয়। বাট যদিও এটা আনইথিক্যালি ব্যাপারটা উচিত না, বাট তোমাদের বইয়ে বলা আছে এরকম করেও ব্যাপারটা সম্ভব।